আজ শুক্রবার সাতই পৌষ দু হাজার বাইশ সালের তেইশে ডিসেম্বর সিংহ রাশি লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু অভূতপূর্ব পারে ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকেই জানাবো রাজ্যক চ্যানেলের তরফ থেকে আজ পৌ সমবর্ষা পৌষবর্ষা তর্পণ ও পুণ্য স্নানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন সনাতনী হিন্দু ধর্ম অনুযায়ী বিশ্বাস করা হয়েছে এদিন বিশেষ কিছু জিনিস যেমন সরিষা হলুদ সরিষা হলুদ সাদা চন্দন এলাচ গঙ্গা জল এগুলি যদি আপনার বা কেশর স্নানের জলে দিয়ে তারপরে স্নান করতে পারেন তাহলে জীবনে আসবে অপার সুখ শান্তি সমৃদ্ধি সম্পদ পাশাপাশি মাতা মহালক্ষ্মীরও আশীর্বাদ বর্ষিত হয় এও বিশ্বাস করা হয়েছে এই পৌ সমবর্ষার দিনে যে ব্যক্তি স্নান করে দান করবে তারপর অশ্বত বৃক্ষের প্রদক্ষিণ করে অশ্বৎ বৃক্ষের নিচে একটি প্রদীপ জ্বালাবে তার সকল প্রকার মনোবাঞ্ছা পূর্ণ হবে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সুতরাং দুর্দান্ত একটি দিন আজ আপনাদের জন্য অপেক্ষা করছে সামনে আসা সময় সুযোগে সদ্ব্যবহার করতে যেন ভুলবেন না আপনার উদ্দীপনাকে বাড়িয়ে তুলতে আজ নিজের গৌরবজনক ছ গৌরবজনক যে ছবি সেটিকেই প্রকাশ করার চেষ্টা করুন মুখে একটি প্রাণোচ্ছ্বল প্রাণবন্ত হাসি রাখুন দেখবেন দিনটি আপনাদের পক্ষেই আছে আজ দিনের শুরুটা কেমন হবে সেটি বড় কথা নয় দিনের শেষভাগে যথেষ্ট পরিমাণে অর্থ আপনারা উপার্জন করতে সক্ষম হবেন বিজনেসম্যানদের আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরু হাতও আজ কিন্তু আপনারা করতেই পারেন চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে অফিসে যে কঠোর কায়িক পরিশ্রম করছেন সেগুলি আজ আপনার হয়ে কথা বলবে আজ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে আস্থা সমর্থন অর্জন করতে পারবেন যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতিও হতে পারে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে প্রভাব প্রতিপত্তি বিস্তার করতে সক্ষম হবেন শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে তবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদেরকে ভালোবাসার অস্ত্রের দ্বারা উৎসাহী করুন গৃহবোধরা গৃহের কর্ম যত দ্রুত শুরু করতে পারবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই আজ আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পাবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাবেলার সময়টা আপনাদের চমৎকার কাটতে চলেছে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার চেষ্টা করুন আজ আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না লাভ ম্যারেজের বিষয়ে আপনারা আলাপ আলোচনা করতেই পারেন আজ যেহেতু শুক্রবার তাই শুক্রাচার্যের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং শশু নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন